হেই বন্ধুরা, রূপকথার গল্প শুনতে যারা ভালোবাসেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য। কারণ আজ আমি হাজির হয়েছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি মুভি আলাদিন নিয়ে। জানি এই গল্প আমরা ছোট থেকে বহুবার শুনছি, কিন্তু তাও এই গল্প আমাদের কাছে অল টাইম নতুন মনে হয়। তাহলে চলুন না আরও একবার দেখে নেওয়া যাক আলাদিন ও তার আশ্চর্য প্রদীপকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এই গল্পের প্রধান চরিত্র আলাদিন নিয়মিত চুরি করে তার পোষা বানর আবুর সাহায্যে। এবার এইরকমই একদিন চুরির প্ল্যান নিয়ে রাস্তায় ঘোরাঘুরির টাইমে আলাদিন একটি সুন্দরী মহিলাকে দেখতে পায়, যে দুটি অভুক্ত বাচ্চাকে একটি দোকান থেকে রুটি দিয়ে সাহায্য করার পর তার কাছে টাকা না থাকায় সে নিজেই সমস্যায় পড়ে যায়। এদিকে আলাদিন চোর হলেও সে কিন্তু গরিব দুঃখীদের সব সময় সাহায্য করতে ভালোবাসে। তাই এই মুহূর্তে গরিব দুটি বাচ্চাকে সাহায্য করে ওই মেয়েটি বিপদে পড়েছে দেখে আলাদিন তাকেই উদ্ধার করতে আসে এবং ওই মেয়ের কাছেই থাকা একটি দামি ব্রেসলেট দোকানদারকে দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু আলাদিন তার হাতের কারসাজিতে দোকানদারের থেকে ওই ব্রেসলেট ঠিকই সরিয়ে নেয়, যেটা দোকানদার কিছুক্ষণের মধ্যে বুঝতে পারার পরেই তাদের পিছনে কিছু রয়্যাল গার্ড তাড়া করতে শুরু করে। কিন্তু আলাদিন তার প্রখর বুদ্ধি এবং তার পোষ্য আবুর সাহায্যে খুব সহজেই ওই গার্ডদের এড়িয়ে মেয়েটিকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় তার ভাঙা চোড়া বাড়িতে, যেখানেই কথায় কথায় মেয়েটি আলাদিনকে জানায় তার নাম ডালিয়া আর সে এই রাজ্য মানে আগ্রাবার রাজকুমারী দাসী। আসলে এই পরিচয় দেওয়ার কারণ মেয়েটির কাছে যে ব্রেসলেট ছিল সেটা খুবই দামি আর এই রকম ব্রেসলেট একমাত্র রাজপ্রাসাদে থাকা মহিলাদের কাছেই থাকতে পারে। তাই বাধ্য হয়ে মেয়েটি তাকে জানায় সে ওই রাজ্যের রাজকুমারীর কাজের লোক। এবার এখানেই দুজন নিজেদের মধ্যে আরো কিছু কথা বলার টাইমে মেয়েটি হঠাৎ করেই যখন দেখতে পায় প্রিন্স আন্ডার নামক একটি রাজকুমার তাদের রাজপ্রাসাদেই এসেছে, তখনই মেয়েটি তাকে জানায় এখনই তাকে রাজপ্রাসাদে ফিরতে হবে। কিন্তু ফেরার টাইমে মেয়েটি যখন আলাদিনের থেকে তার ব্রেসলেট ফেরত চায় তখনই আলাদিন লক্ষ্য করে তার কাছে ওই ব্রেসলেট নেই, যেটা দেখেই মেয়েটি তাকে জানায় আমার আগেই বোঝা দরকার ছিল চোর সবসময় চোরই হয়, সে কাউকে কোনোদিনই সাহায্য করতে পারে না। এই বলেই মেয়েটি তার সামনে থেকে বিদায় নেয়। এরপর আমরা পরিচিত হই একটি ধূর্ত জাদুকর জাফরের সাথে, যে বর্তমানে এই সাম্রাজ্যের সুলতানের একজন বিশ্বস্ত কাউন্সিলর। কিন্তু সে মনে মনে চায় এই সাম্রাজ্যের সুলতান হতে, যে কারণে সে একটি আশ্চর্য প্রদীপের খোঁজ করছে, কারণ ওই আশ্চর্য প্রদীপের মধ্যেই রয়েছে একটি শক্তিশালী জিন আর ওই প্রদীপ যে হাসিল করতে পারবে সে ওই জিনের সাহায্যেই যে কোনো কার্য হাসিল করতে পারে। তাই জাফর চায় ওই প্রদীপের খোঁজ করে তার সাহায্য নিয়েই সে এই দুনিয়ার সব থেকে বড় সুলতান হবে। কিন্তু ওই প্রদীপ রয়েছে একটি বিস্ময়কর গুহায় যেখানে শুধুমাত্র একজন প্রকৃত হৃদয়বান মানুষই প্রবেশ করতে পারে। কিন্তু জাফর যেহেতু ছোট থেকে একজন চোর আর বর্তমানে সে যেহেতু সিংহাসনের লোভে ওই প্রদীপ হাসিল করতে চায়, তাই একজন লোভী মানুষের পক্ষে ওই গুহায় প্রবেশ করা একদমই সম্ভব না। তাই সে প্রায় বহুদিন ধরে একটি প্রকৃত হৃদয়বান মানুষের খোঁজ চালাচ্ছে যাতে তার সাহায্যে সে ওই আশ্চর্য প্রদীপ গুহা থেকে বের করে আনতে পারে। আর এই কাজে জাফরকে সাহায্য করে তারই একটি পোষা তোতা পাখি ইয়াগো। এনিওয়ে, এরপর আমরা দেখতে পাই প্রিন্স আন্ডার্স নামক যে রাজকুমার তাদের রাজপ্রাসাদে এসেছে সে আসলে এখানকার রাজকুমারীকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছে, কারণ সুলতান চায় তার মেয়েকে বিয়ে দিয়ে তাকেই তার রাজ্যের সুলতান বানাবে। এবার পরবর্তীতে এই সাম্রাজ্যের রাজকুমারী যখন রাজসভায় উপস্থিত হয় তখনই আমরা দেখতে পাই যে সুন্দরী মহিলা একটু আগেই আলাদিনকে ডালিয়া নামে পরিচয় দিয়েছে আসলে সেই হচ্ছে এই সাম্রাজ্যের রাজকুমারী জেসমিন, যে রাজসভায় উপস্থিত হয়েই প্রিন্স আন্ডার্সকে দেখা মাত্রই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। আসলে রাজকুমারী জেসমিন তার মনের মতো কাউকে ছাড়া বিয়ে করতে একদমই নারাজ, কিন্তু তাদের সাম্রাজ্যের প্রথা অনুযায়ী সে একমাত্র কোনো রাজকুমারকেই বিয়ে করতে পারে। কিন্তু তার বাবা মানে সুলতান তাকে বিয়ে করার জোর করলে রাজকুমারী সুলতানকে জানায়, আপনি যদি চান আমি নিজেই এই রাজ্যের সিংহাসনে বসতে পারি, এর জন্য আমাকে বিয়ে দেওয়ার এতটা তাড়াতাড়ি করা একদমই ঠিক না। কিন্তু সুলতান রাজকুমারীকে জানায় তাদের রীতি অনুযায়ী সিংহাসনে একমাত্র কোনো ছেলেই বসতে পারে, তাই যত শীঘ্রই সম্ভব তার কোনো যুবরাজকে পছন্দ করে বিয়ে করে ফেলা উচিত। যাই হোক, এদিকে আলাদিন জানতে পারে তার পোষা বানর আবুই ওই মহিলার ব্রেসলেটটি তার কাছ থেকে সরিয়ে রেখেছিল, যেটা জানার পর আলাদিন ঠিক করে রাজপ্রাসাদে প্রবেশ করে যা হোক করেই হোক এই ব্রেসলেটটি ওই মহিলাকে ফিরিয়ে দিতে হবে, কারণ ওই মহিলা তাকে জানিয়েছিল এটা তার মায়ের ব্রেসলেট। ফলে ওই দিন রাতেই আলাদিন রাজপ্রাসাদের প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সোজা পৌঁছে যায় রাজকুমারীর কাছে। কিন্তু আলাদিন তখনও মনে করে এটা রাজকুমারীর দাসী ডালিয়া। যাই হোক, আলাদিন রাজকুমারীকে ওই ব্রেসলেট ফেরত দিয়ে আবারও তার একটি চুলের ক্লিপ নিয়ে নেয় এবং কথা দেয় নেক্সট কোনোদিন তার সাথে দেখা করে এটা তাকে আবারও ফিরিয়ে দেবে, কারণ আলাদিনের ডালিয়াকে খুবই ভালো লেগেছিল, তাই যাতে আরও একদিন সে তার সাথে দেখা করতে পারে এই কারণেই সে এই কাজ করে। কিন্তু রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে যাওয়ার টাইমে কিছু প্রহরীরা তাকে বন্দি করে ফেলে। আসলে আলাদিন যখন প্রহরীদের চোখে ফাঁকি দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করছিল তখনই জাফরের সেই পাখিটাকে দেখে ফেলে এবং জাফরকে সঙ্গে সঙ্গেই জানায়
এটাই হলো সেই হীরে যার সাহায্যে তুমি ওই গুহা থেকে প্রদীপটি উদ্ধার করতে পারো। আর সেই কারণেই জাফর প্রহরীদের সাহায্যে আলাদিনকে বন্দি বানায়। এবার পরের দিন আলাদিনের চোখ থেকে যখন বাঁধন খোলা হয়, তখন সে নিজেকে জাফরের পাশে একটি মরুভূমিতে দেখতে পায়। আর জাফরের থেকেই আলাদিন প্রথমবারের মতো জানতে পারে যে মেয়ের সাথে সে দেখা করতে গিয়েছিল সেই আসলে এই সাম্রাজ্যের রাজকন্যা, যেটা শুনে আলাদিন খুবই অবাক হয়। এরপর জাফর তাকে জানায়, আমিও তোমার মতো একদিন চোর ছিলাম, কিন্তু আজ দেখো আমি সুলতানের সব থেকে কাছের লোক, কারণ বড় কিছু করতে গেলে সবসময় বড় লক্ষ্য নিয়ে গিয়ে যেতে হয়। এই যে তুমি একজন চোর, এই অবস্থায় কি তুমি কোনোদিন রাজকুমারীর মন জয় করতে পারবে? পারবে না। কিন্তু তুমি যদি আমাকে একটি কাজে সাহায্য করো, তাহলে আমি তোমাকে এতটাই ধনী করে দেব যে তুমি রাজকুমারীর মন খুব সহজেই জয় করতে পারবে। এবার এই কথা শুনে আলাদিন যখন তার থেকে জানতে চায় কি কাজ, তখনই জাফর তাকে জানায় পাশেই একটি গুহা রয়েছে যার মধ্যে আছে একটি সাধারণ প্রদীপ, যেটা তুমি সেখান থেকে উদ্ধার করে আনতে পারলেই আমি তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করব। এবার এই কথা শুনে আলাদিন খুব সহজেই রাজি হয়ে যায়। ফলে তারা সন্ধ্যার মধ্যেই উপস্থিত হয় ওই গুহার সম্মুখে, যেখানে উপস্থিত হয়েই জাফর তাকে জানিয়ে দেয় এটা কিন্তু কোনো সাধারণ গুহা না, এর ভিতর তুমি অনেক হীরে মুক্ত মানিক দেখতে পাবে, কিন্তু সেই সবে হাত না দিয়ে তোমাকে শুধু ওই প্রদীপটি উদ্ধার করে আনতে হবে, না হলে কিন্তু চরম বিপদে পড়বে। যে কথায় আলাদিন তাকে সম্মতি জানিয়ে আবুকে সঙ্গে নিয়ে নির্দ্বিধায় ওই গুহার ভেতর প্রবেশ করে। আর আলাদিন চোর হলেও সে যেহেতু গরিবদের কথা সব সময় ভাবত এবং তাদের উপকারও করত, তাই সে একজন প্রকৃত হৃদয়বান মানুষ। এই কারণেই আলাদিন নির্দ্বিধায় ওই গুহার ভেতর প্রবেশ করে, যেখানে তারা লক্ষ্য করে গুহাটি বিস্ময়কর ধন দৌলত দিয়ে পরিপূর্ণ, যা আলাদিন এবং আবু দুজনকেই প্রলুব্ধ করে। কিন্তু তারা তাদের লোভ সংযত করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ আগে ভাগেই তাদেরকে সতর্ক করা হয়েছে গুপ্তধনে প্রলুব্ধ হয়ে তারা যদি তাতে হাত দেয় তাহলে তারা সারা জীবনের মতো ওই গুহার মধ্যেই বন্দী হয়ে যাবে। তাই তারা গুপ্তধনে হাত না দিলেও যাওয়ার পথেই তারা একটি ম্যাজিক্যাল কার্পেট দেখতে পায়, যেটা একটি পাথরের নিচে আটকে থাকায় সেখান থেকে সে বেরোনোর চেষ্টা করছে। এবার আলাদিন যেহেতু খুবই দয়ালু স্বভাবের মানুষ, তাই ওই কার্পেটকে সে পাথরের নিচে আটকে থাকতে দেখে ওই পাথর থেকে সে তাকে মুক্ত করে দেয়, আর তারপর সেই প্রদীপের দেখা পেয়ে সেটিকে উদ্ধার করে। কিন্তু ঠিক এই টাইমেই আবু তার লোভ সামলাতে না পেরে একটি বড় চকচকে রুবি হাতে তুলে নেয়, ফলে জাফরের কথা অনুযায়ী সঙ্গে সঙ্গেই গুহাটি ধ্বংস হতে শুরু করে, যেটা দেখে আলাদিন এবং আবু কোনো মতে সেই কার্পেটের সাহায্যে গেট পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু জাফর তার থেকে প্রদীপটি নিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ওই গুহাতেই ফেলে দেয়, কিন্তু ওই কার্পেটের সাহায্যেই আলাদিন আবারও বেঁচে যায়। আর এরপরেই দেখা যায় তার পোষ্য মানে আবু জাফরের কাছ থেকে ওই প্রদীপ নিয়ে আলাদিনের কাছেই ফিরে এসেছে। যাই হোক, আলাদিন এই মুহূর্তে এইটা নিয়েই বেশি চিন্তিত হয়ে পড়ে যে এখান থেকে সে বাইরে কিভাবে বেরোবে, কারণ গুহার গেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। তাই সে নিরুপায় হয়ে সেই কার্পেটের থেকেই সাহায্য চায়, আর কার্পেটটি তার হাতে থাকা প্রদীপটির দিকে ইশারা করে। ফলে কৌতূহলবশত আলাদিন ওই প্রদীপটি দেখতে দেখতে ধুলো ঝাড়ার জন্য সে যখনই ওই প্রদীপটি ঘষা দেয় তখনই তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটি শক্তিশালী জিনি, যাকে দেখে তো আলাদিন পুরোপুরি হতবাক হয়ে যায়। কিন্তু এই জিনির থেকেই আলাদিন জানতে পারে যার কাছে ওই প্রদীপ থাকবে সে তার কথা মতোই যে কোনো তিনটি ইচ্ছে পূরণ করবে, আর ঠিক এই কারণের জন্যই জাফর ওই প্রদীপটি হাসিল করতে চাইছিল। যাই হোক, এখানে এই সব কিছু জানার পর আলাদিন ওই জিনির সাহায্যেই সকলকে নিয়ে ওই গুহা থেকে বাইরে বেরিয়ে মরুভূমিতে এসে উপস্থিত হয়। কিন্তু কৌশলে আলাদিন তার তিনটে ইচ্ছাকেই বাঁচিয়ে রাখে, মানে সে যে ওই প্রদীপ থেকে তিনটি ইচ্ছে পূর্ণ করতে পারবে, গুহা থেকে বেরোনোর ফলে তার তো একটি ইচ্ছে বাদ চলে যাওয়ার কথা, কিন্তু সেটা সে তার বুদ্ধি কাজে লাগিয়ে বাঁচিয়ে নেয়, মানে এখনও সে ওই প্রদীপের সাহায্যে তিনটি ইচ্ছে পূর্ণ করতে পারে। এরপর যিনি যখন আলাদিনের থেকে জানতে চায়, বলুন আপনার কি ইচ্ছে, যেটা আপনি আমার মাধ্যমে পূরণ করতে চান, তখন আলাদিন জানায়, আমার সেরকম কোনো বিশেষ ইচ্ছা নেই, যেটা আমাকে পূরণ করতেই হবে। কিন্তু তুমি বলো তো, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি চাইতে? যিনি তখন তাকে জানায়, আমি চাইতাম আমার এই বন্দী অবস্থা থেকে মুক্তি পেতে। আলাদিন তখন তার থেকেই জানতে চায় সেটা কিভাবে সম্ভব। যিনি তখন তাকে জানায়, যদি ওই প্রদীপের মালিক কোনোদিন প্রদীপ ঘষে তার ইচ্ছে মতোই আমার মুক্তি চায়, তখনই একমাত্র আমার মুক্তি সম্ভব। ফলে এই কথা শুনে আলাদিন তাকে কথা দেয় সে তার তিনটে ইচ্ছার মধ্যে একদম লাস্ট ইচ্ছাতেই তাকে মুক্তি দেবে। যাই হোক, এরপর কথায় কথায় আলাদিন তাকে জানায় সে একজন রাজকুমার হতে চায়, যাতে সে রাজকুমারী জেসমিনকে বিয়ে করতে পারে। ফলে তার ইচ্ছে অনুযায়ী যিনি তাকে ক্ষণিকের মধ্যেই আলাদিন থেকে যুবরাজ আলীতে রূপান্তরিত করে, আর তারপর রাজকুমারী জেসমিনকে বিবাহ করার প্রস্তাব নিয়ে মহা ধুমধামের মাধ্যমে আগ্রাবায় প্রবেশ করে। আর যুবরাজ আলীর রাজকীয় এই প্রবেশ দেখে সুলতানও তাকে নির্দ্বিধায় স্বাগত জানায়। কিন্তু আলাদিন বাইরে থেকে রাজকুমার হলেও ভিতর থেকে সে কিন্তু একটুও পরিবর্তন হয়নি, তাই হাবভাব তার কিন্তু সেই পুরনোই থাকে, যে কারণে অনেক চেষ্টার পরেও রাজকুমারী তার প্রতি কিছুতেই মুগ্ধ হয় না।
তাই আলাদিন জিনির থেকে পরামর্শ নিয়ে রাজকুমারীর ঘরে গিয়ে তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যে কাজে জিনি তাকে হেল্প করে। কারণ জিনি বর্তমানে একজন মানুষের রূপ নিয়ে তার সাথে এই রাজপ্রাসাদেই আছে আর বিভিন্ন কাজে তাকে হেল্প করছে। আর এই মুহূর্তে জিনি রাজকুমারী জেসমিনের দাসী ডালিয়াকে তার রুম থেকে বাইরে ঘুরতে নিয়ে যায়, যাতে আলাদিন নির্দ্বিধায় জেসমিনের সাথে কথা বলতে পারে। ফলে প্ল্যান মতো আলাদিন রাজকুমারীর রুমে উপস্থিত হয় কথার মাধ্যমেই তাকে ইমপ্রেস করে সেই ম্যাজিক্যাল কার্পেটের সাহায্যে বহু জায়গা ঘুরিয়ে দেখায়। কিন্তু এরপর তারা যখন কিছুটা ঘনিষ্ঠ হয় তখনই জেসমিন বুঝতে পেরে যায় আলী হলেন আসলে আলাদিন। তবুও আলাদিন মিথ্যে মিথ্যে রাজকুমারীকে বোঝায় সে সত্যিই একজন রাজকুমার, এবং একদম প্রথম টাইমে যে তার সাথে দেখা হয়েছিল সেটা আলাদিন তার রাজকীয় জীবন থেকে বাইরে বেরিয়ে সাধারণের মতো পোশাক পরে প্রজাদের দেখার চেষ্টা করেছিল। ফলে এই কথা শুনে জেসমিনও তার কথা বিশ্বাস করে নেয়। কিন্তু এই কদিন জাফর আলীকে দেখে খুবই সন্দেহ করে, আর অবশেষে তার সেই তোতাবাখির মাধ্যমে সে খবর পায় এটাই হলো সেই আলাদিন যাকে সে গুহায় পাঠিয়েছিল ওই প্রদীপ হাসিল করার জন্য। ফলে পরের দিনই দেখা যায় জাফর আলাদিনকে বন্দি বানিয়ে তাকে সাগরে ফেলে দেওয়ার হুমকি দেখিয়ে সেই প্রদীপটি ফেরত চায়। কিন্তু আলাদিন তার সামনে সবকিছু অস্বীকার করে জানায় সে আলাদিন না, সে হলো যুবরাজ আলী। ফলে জাফর আর কথা না বাড়িয়ে চেয়ারে বাঁধা অবস্থাতেই আলাদিনকে সমুদ্রে ফেলে দেয়। যদিও আবু এটা দেখতে পেয়ে সেই কার্পেটের সাহায্য নিয়ে প্রদীপটিও জলে ফেলে দেয়, যাতে তার সাহায্যে আলাদিন সেখান থেকে বেঁচে যেতে পারে। আর হয়ও তাই, জিনি আলাদিনের একটি ইচ্ছার বদলে তাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে। এদিকে রাজকুমার আলী মারা গেছে ভেবে জাফর সুলতানের সামনে উপস্থিত হয়ে তাকে জানায় আলী আসলে একটা চিটার, সে ভুল পরিচয় দেখিয়ে রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেটা আমি ধরে ফেলায় তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই মুহূর্তেই সেই স্থানে হাজির হয় আলাদিন আর সুলতানকে জানায় কিভাবে জাফর তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এমনকি সে যে সুলতানের সাথে থেকে সবসময় নিজেই সুলতান হতে চায় সেটাও জানায়। কিন্তু এরপরেও সুলতান আলাদিনের বিরুদ্ধেই কথা বলতে শুরু করে, কারণ জাফর তার হাতে থাকা একটি ম্যাজিক্যাল স্টিকের মাধ্যমে সুলতানকে হিপনোটাইজ করেছে, যেটা বুঝতে পেরেই আলাদিন সঙ্গে সঙ্গেই জাফরের হাত থেকে ওই লাঠি নিয়ে ভেঙে ফেলে, এবং সুলতান সঙ্গে সঙ্গেই তার কবল থেকে মুক্তি পেয়ে তাকে বন্দি করার আদেশ দেয়। আর সুলতানের কথা মতো প্রহরীরা জাফরকে একটি অন্ধকার কারাগারে বন্দি করে দেয়, যদিও জাফরের পোষা সেই তোতাপাখি তাকে সেখান থেকে মুক্ত করে দেয়। এদিকে জাফরের মতো একজন বিশ্বাসঘাতকের হাত থেকে সুলতানকে বাঁচানোর ফলে সুলতান আলাদিনকে ধন্যবাদ জানায়, এমনকি তার সাথে রাজকুমারের বিয়েও দিতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় আলাদিন তার প্রতিশ্রুতি অনুযায়ী জিনিকে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ আজ আলাদিন যে অবস্থায় রয়েছে সেটা পুরোটাই জিনির জন্য, তাই তাকে যদি সে মুক্তি দিয়ে দেয় তাহলে রাজকুমার সেজে থাকা তার আর হবে না। এবার এইটা যখন জিনি জানতে পারে সে খুবই হতাশ হয়, এই কারণে না যে সে নিজে মুক্তি পাবে না, কারণটা হলো এটাই যে আলাদিন তার এই মিথ্যে জীবনযাপন চালিয়ে যেতে চায়। তাই সে আলাদিনকে বোঝানোর চেষ্টা করে এইটা এক প্রকার রাজকুমারীকে ঠকানো, কারণ সে যে রাজকুমার নয় এটা আগে ভাগেই রাজকুমারীকে জানানো উচিত। আসলে জিনি আলাদিনের স্বচ্ছ মনোভাব দেখে তার খুবই কাছের হয়ে উঠেছিল, যে কারণে এই মুহূর্তে সে তাকে সদ উপদেশ দিচ্ছিল। এবার এই সব নিয়ে গভীর চিন্তার মধ্যে আলাদিন তার পুরনো বাড়িতে ফিরে যায় এবং লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে জেসমিনকে বিয়ে করার আগেই সমস্ত সত্যিটা তাকে জানিয়ে দেবে। কিন্তু এরপরেই সে উপলব্ধি করে তার কাছে বর্তমানে ওই প্রদীপ নেই, কারণ রাজপ্রাসাদ থেকে পুরনো বাড়িতে আসার টাইমে জাফর তার থেকে ওটা চুরি করে নিয়েছে। আর বর্তমানে জাফর রাজপ্রাসাদে পৌঁছে তার প্রথম ইচ্ছে অনুযায়ী জিনির সাহায্য নিয়ে সুলতানকে সাধারণ মানুষে পরিণত করে নিজেই সুলতান হয়ে উঠেছে। কিন্তু এরপরেও প্রহরীরা যখন তাকে সুলতান হিসাবে মেনে নিতে অস্বীকার করে তখনই সে তার দ্বিতীয় ইচ্ছার দরুন জিনির সাহায্যেই একটি মহাশক্তিশালী জাদুকর হয়ে ওঠে আর তারপর এক এক করে সমস্ত প্রহরীদের ভ্যানিশ করে দেয়। কিন্তু আলাদিন এই টাইমে রাজপ্রাসাদে উপস্থিত হয়ে ওই প্রদীপটি উদ্ধার করতে চাইলে জাফর তাকেও ধরে ফেলে আর তারপর শাস্তি স্বরূপ সে আলাদিনকে একটি নির্জন বরফাঞ্চলে নির্বাসিত করে। যদিও জিনি আলাদিনকে সাহায্য করার জন্য সেই ম্যাজিক্যাল কার্পেট ও আবুকে সেই একই স্থানে পাঠিয়ে দেয়। এদিকে জাফর তার জাদুর সাহায্যে সুলতানের উপর অত্যাচার করে জেসমিনকে রাজি করিয়ে ফেলে তাকে বিয়ে করার জন্য। পরবর্তীতে বিয়ের অনুষ্ঠানের সময় আমরা দেখতে পাই আলাদিন ওই কার্পেটের সাহায্য নিয়েই সেই স্থানে উপস্থিত হয়েছে আর জেসমিন তাকে দেখেই জাফরের কাছে থাকা ওই প্রদীপ নিয়ে তার সাথে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে জাফর সঙ্গে সঙ্গেই তার জাদুর সাহায্যে তার সেই তোতাপাখিকে বড় আকারে রূপান্তরিত করে তাদের পিছনে লাগিয়ে দেয় আর ওই পাখির হামলাতেই তাদের হাত থেকে প্রদীপটি পড়েও যায়। যদিও আবু সেটিকে আবার উদ্ধার করে ফেলে কিন্তু জাফরের ওই তোতাপাখি কোনোভাবে সেটিকে হাসিল করে নেয়, যেটা দেখে সুলতান জাফরের জাদুবিদ্যায় বাধা দিলে ওই তোতাপাখিটি আবারও ছোট হয়ে যায় আর প্রদীপটি আবারও আলাদিনের কাছে চলে যায়। ফলে জাফর নিরুপায় হয়ে একটি বালু ঝড়ের সৃষ্টি করে আলাদিন এবং জেসমিনকে খুব সহজেই তার কাছে ফিরিয়ে আনে আর তারপর জাফর সকলের সামনেই ঘোষণা করে সে হলো এই বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষ।
তাই তার হাত থেকে রেহাই পাওয়া এত সোজা না। কিন্তু এখানে আলাদিন চালাকি করে তার সামনে দাবি করে সে নিজেকে যতটা শক্তিশালী ভাবছে ততটা শক্তিশালী সে না, কারণ যিনি হলো এই মহাবিশ্বের সব থেকে শক্তিশালী সত্তা, যেই জাফরকে এই শক্তি দান করেছে, তাই জাফর সব সময় দ্বিতীয় স্থানে থাকবে। ফলে জাফরও যখন বুঝতে পারে আলাদিন যেটা বলছে সেটা একদম সত্যি, তখনই সে জিনিকে তার লাস্ট ইচ্ছা স্বরূপ আদেশ দেয় তাকে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনি বানিয়ে দেওয়ার জন্য। ফলে আলাদিনের এই ধূর্ত পরিকল্পনা দেখে জিনি সঙ্গে সঙ্গেই তার ইচ্ছে অনুযায়ী তাকে একটি দানবীয় শক্তিশালী জিনে রূপান্তরিত করে। আর এই রূপান্তরিত হওয়ার পরেই জাফর নিজেকে এই মহাবিশ্বের শাসক হিসাবে ঘোষণা করে। কিন্তু ক্ষণিকের মধ্যেই সে দেখতে পায় তার হাতে শেকল বেষ্টিত হয়েছে। আর এখানেই আলাদিন জানায় পৃথিবীর যে কোনো জিনের শক্তি একটি মূল্যের সাথেই আসে, আর যেই জিনের কোনো মালিক থাকে না তার জায়গা একটি প্রদীপের মধ্যেই হয়। আর এরপরেই আমরা দেখতে পাই জাফর তার নিজের লোভের কারণেই একটি প্রদীপের মধ্যেই বন্দী হয়ে যায়, আর যিনি ওই প্রদীপ সেই বিস্ময়কর গুহার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় যেখানেই জাফর অনির্দিষ্টকালের জন্য বন্দী থাকবে। এরপর দেখা যায় আলাদিন রাজকুমারী জেসমিন এবং সুলতানের কাছে ক্ষমা চায় তাদের সাথে প্রতারণা করার জন্য, কারণ জাফর রাজকুমারী এবং সুলতানের সামনে তার আসল পরিচয় প্রকাশ করে দিয়েছিল। যাই হোক, এরপর আলাদিন তার কথা অনুযায়ী জিনিকে তার কাছ থেকে মুক্তি দেওয়ার জন্য তার শেষ ইচ্ছাকে ব্যবহার করে, আর জিনি তার ওই জীবন থেকে মুক্তি পেয়েই রাজকুমারীর দাসী ডালিয়াকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে, আর ডালিয়াও তাকে সম্মতি জানায়। ফলে তারা দুজনেই তাদের ইচ্ছা অনুযায়ী বেরিয়ে পড়ে পুরো পৃথিবী ভ্রমণ করার আশায়। এদিকে সুলতান যে এতদিন জেসমিনকে বলে এসেছে তাদের রীতি অনুযায়ী কোনো মহিলাই সুলতানের চেয়ারে বসতে পারে না, এই মুহূর্তে সুলতান সেই রীতি পাল্টে জেসমিনকেই সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেয়, আর তাকে জানায় রাজকুমারীরা যে শুধু রাজকুমারকেই বিয়ে করতে পারে এই নিয়ম সুলতান চাইলেই পাল্টাতে পারে। মানে এখন যেহেতু রাজকুমারী সুলতানের জায়গা নিয়েছে তাই সে চাইলে ওই নিয়ম পাল্টে কোনো রাজকুমার ছাড়াও কাউকে বিয়ে করতে পারে। এদিকে এতক্ষণে আলাদিন ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে তার সাধারণ জীবনে ফিরে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু ওই মুহূর্তেই জেসমিন সেখানে উপস্থিত হলে দুজনেই দুজনকে আলিঙ্গন করে এবং পরবর্তীতে দুজনের বিবাহ সম্পন্ন হয়। লাস্ট পর্যন্ত দেখা যায় জিনি এবং ডালিয়ার বর্তমানে দুটি সন্তান রয়েছে, আর এতক্ষণ এই গল্প জিনি তার সন্তানদেরকেই শোনাচ্ছে, আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।